হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অর্পণ। তো আজ দুটো টপিক নিয়ে আমরা ডিসকাস করব। তো ফার্স্টে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হরনাথ চক্রবর্তী পরিচালিত একটা নতুন ছবির পোস্টার রিলিজ হয়েছে আজকে। তো সেই পোস্টারটা রিভিউ করব আজ। তো সিনেমাটার নাম হচ্ছে ডাল বাটি চুরমা চচ্চড়ি। ইয়েস, এই রকম সিনেমার নাম আমি জীবনে শুনিনি কখনো। তো একটা নতুনত্ব তো আছে, ডেফিনেটলি আছে, কিন্তু সিনেমাটার যে পোস্টারটা, মানে এই নামের থেকেও না খতরনাক লাগছে দেখতে। সিনেমাটার পোস্টারে দেখানো হচ্ছে নিচে বসে আছেন দুজন, বনি এবং কৌশানি। পোস্টারটা মানে তোমরা দেখো নিজেরাই, এক্সপ্রেশানটা দেখো খালি, দুজনের মুখের এক্সপ্রেশানটা দেখো। বনি কৌশানির বই মানেই একঘেয়ে একটা ব্যাপার থাকবেই, এটা মানে ন্যাচারাল একটা ব্যাপার। যে কোনো সিনেমায় কোনো নতুনত্ব আমি দেখতে পাই না, বিশ্বাস করো। হয়তো ওরা ভালো করার চেষ্টা করে, বাট আমার ভালো লাগে না। কেন লাগে না আমি জানি না, হয়তো আমার মনের ভুল, বা হয়তো তারা বিশাল বড় কিছু অভিনেতা বা অভিনেত্রী, আই ডোন্ট নো। এবং ব্যাপারটা হচ্ছে বড় মাপে দুটো কিন্তু অভিনেতাও রয়েছে এই সিনেমাটার মধ্যে। কারা রয়েছেন? রজতাভ দত্ত এবং খরাজ মুখার্জি। মানে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার কমার্শিয়াল সিনেমার কিন্তু অন্যতম, মানে খুব বড় মাপের অভিনেতা এরা। এনারা না থাকলে কমার্শিয়াল সিনেমা রীতিমতো অচল। মানে কমেডি সিনস বা কিছু কিছু সিনসে এমনভাবে ফাটিয়ে অভিনয় করে দেন এরা, এদের ক্ষমতা রয়েছে। এবং আমার একটা জিনিস, আমি কিন্তু রোস্ট করছি না এটা, সিনেমাটা যেহেতু পরিচালক হরনাথ চক্রবর্তী, তো হরনাথ চক্রবর্তীর সিনেমা একটু আলাদা কিছু, একটু আলাদা ব্যাপার থাকবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। তাই এটা রোস্টের যোগ্য হবে না। কমেডি সিনেমা হতেই পারে, কমার্শিয়াল সিনেমা হয়তো তাদের বাজেট নেই, লো বাজেটের কোনো সিনেমা করা হচ্ছে একটা, তাই বলে এই না যে একদম রোস্ট করে দিলাম একটা খারাপ নাম বলে। খারাপ নাম ভালো নাম কিছু না, সিনেমাটা যদি ভালো হয়, গল্পে যদি সেই ব্যাপারটা থাকে, সেই ক্রাঞ্চি ব্যাপারটা যদি থাকে গল্পটার মধ্যে, তাহলে কিন্তু গল্পটা জমবে, সিনেমাটা লোক দেখবে। এমন না যে সিনেমা দেখবে না, কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় এটা যেহেতু একটু ফান ওরিয়েন্টেড সিনেমা, একটু কমেডি আছে, টকঝাল মিষ্টি একটা কমেডি গল্প, এটা কমেডি স্টোরি, তো আমার মনে হয় না যে মানুষ টাকা খরচ, কারণ অনেক কমেডি সিনেমা বেরিয়ে গেছে, লোক অতটাও হলে যায় না বা হিট করে না সিনেমাগুলো। ন্যাচারালি দেখা যায় এই টাইপের যে সিনেমাগুলো, একটু রসিক টাইপের যে সিনেমা, প্রচণ্ড হাসির ফানি একটা সিনেমা, এই সিনেমাগুলো না বেসিক্যালি টিভিতে রিলিজ করা হয় আজকালকার দিনে। মানে জি ফাইভ অ্যাপ বলি বা জি সিনেমার কিছু রাইটস তারা কিনে স্যাটেলাইট বিজনেসের জন্য, মানে একদম ওটিটিতে তারা রিলিজ করে দেয়, বুদ্ধিমান যারা প্রডিউসার রয়েছে। কারণ সিঙ্গেল স্ক্রিনে যদি রিলিজ করা হয়, ফার্স্ট ডে ফার্স্ট শোতে দেখবে মুখ থুবড়ে পড়েছে, একজন দুজন ছাড়া বেশি কেউ তো দেখতে যাবে না, কারণ টাইম নষ্ট করে একটা এরকম সিনেমা দেখতে যাবে না যে সিনেমায় কোনো একটা কারো স্টারডাম নেই যেটার জন্য প্রচুর ফ্যান ফলোয়িং যাবে দেখতে। মানে স্টার্টটা তো ভালো হতে হবে, যে কোনো সিনেমার শুরুটা যদি ভালো হয়, ফার্স্ট ডে ফার্স্ট যদি ভালো একটা জাম্প মারে, তবে তো সিনেমাটা গ্রো করবে, চলবে সিনেমা হলে। এই সব টাইপের যে সিনেমা, কমেডি টাইপের সিনেমা, এগুলো কিন্তু হলে বেশি দিন চলে না। অনেস্টলি স্পিকিং, হলে এই সিনেমাগুলো বেশি দিন চলে না, তার কারণ বড় কোনো সুপারস্টারের নামও নেই, এবং কোনো একটা ভালো গল্পের বা প্রমোশনের দিক থেকেও এই সিনেমাটা পিছিয়ে থাকবে। এটা তোমরা মিলিয়ে নিও, প্রমোশনও সেই লেভেলের হবে না, কোনো বড় প্রডিউসার নেই। মানে এসবিএফ হলে তবুও একটা ভাবা যেত, জিনিসটা দেখা যেত, প্রচুর প্রমোট করতো, হল পেতো এসবিএফ, প্রচুর হল, নিজস্ব হল রয়েছে, সেগুলোরও ব্যতিক্রম। তো এই সিনেমাটা আমার মনে হয় যে একদম ডাইরেক্ট ওটিটিতে রিলিজ করা উচিত ছিল, আদারওয়াইজ কিন্তু এই সিনেমাটা একেবারে হিট হবে না, ডিজাস্টার, ফ্লপ হয়ে যেতে পারে। তো যদিও এখনও ট্রেলার টিজার কিছু দেখা হয়নি, সিনেমাটা দেখা হয়নি, তো বেশি কিছু বলতে চাই না, বাট পোস্টারটা দেখে একটু কমেডি টাইপেরই লেগেছে, একটা অন্য ধরনের কিছু লাগছে, মানে যেমনি আর কি ফানি, ফুললি ফানি এবং কমার, মানে কমেডি টাইপের কিছু একটা হবে এরকমই দেখে লাগলো ব্যাপারটা দেখে। তো এবারে সেকেন্ড যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি। আমি একটা কথা বলেছিলাম প্রিভিয়াস ভিডিওতে যে প্রসেনজিৎ চ্যাটার্জি কিন্তু 2023 সালটা তার হতে চলেছে, প্রসেনজিৎ চ্যাটার্জি হতে চলেছে, চার ছক্কার বন্যা বইয়ে দেবে প্রসেনজিৎ চ্যাটার্জি, এইটুকুনি আমি শিওর। তার কারণ একের পর এক কিন্তু তার পাইপলাইনে নানান রকমের সিনেমা রয়েছে, যেমন 2023-এর শুরুতেই যদি বলি কাবেরী অন্তর্ধান রিলিজ আছে, দুর্ধর্ষ হিট করবে এটা, এটা আমি আজকেই প্রেডিকশান করে দিচ্ছি, ট্রেলার আসবে কামিং সুন। এবার যেটা নিয়ে কথা বলবো যে সাজঘর সিনেমাটা, যেটা নিয়ে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে সাজঘর নামক একটা সিনেমা আসছে, কিন্তু সেখানে প্রসেনজিৎ চ্যাটার্জি একটা মুখ্য চরিত্রে অভিনয় করবেন এবং দু তিনটে নায়িকা রয়েছে এখানে, তার মধ্যে ঐন্দ্রিলা রয়েছে। আজকে এই সাজঘর সিনেমাটা কিন্তু শুভ মুহূর্ত হয়ে গেল,
তো এটাই হচ্ছে গ্রেট একটা নিউজ যে স্টার্ট শুটিং কিন্তু স্টার্ট হয়ে গেল। এবং উপস্থিত ছিলেন যারা প্রসেনজিৎ চ্যাটার্জি, অঙ্কুশ হাজরা, ইয়েস অঙ্কুশদের সাথে প্রসেনজিতের কিন্তু এটা সেকেন্ড কাজ হবে, মোস্ট প্রবাবলি এটা সেকেন্ড কাজ। ফার্স্ট ছিল অঙ্কুশ এবং প্রসেনজিতের একসাথে জুলফিকার সিনেমাটা, তোমরা যারা যারা দেখেছো অঙ্কুশের ক্যারেক্টারের নাম ছিল আক্তার আলী, ইয়েস। তো অঙ্কুশের সেকেন্ড কাজ হতে চলেছে বুম্বাদার সাথে সাজঘর সিনেমায়। তার ক্যারেক্টারটা রিভিল করে দেওয়া হয়নি, বাট তিনি থাকছেন, ঐন্দ্রিলা থাকছেন এবং অঞ্জন কাঞ্জিলালের ছবি। তো ছবিটা কিন্তু একটা পিরিয়ড ড্রামা টাইপের একটা ছবি হতে চলেছে, একটু অন্য ধারার ছবি। অঙ্কুশ ঐন্দ্রিলাকে অন্য ধারার ছবিতে দেখতে তো সবাই মুখিয়ে থাকবেই, এবং তার সাথে বুম্বাদার অ্যাক্টিংয়ের যে ক্যাপাবিলিটি, অ্যাক্টিংয়ের যে বৈচিত্র্য, সেটাও কিন্তু দেখা যেতে পারে এই সাজঘর সিনেমাটার মাধ্যমে। তো শুভ মুহূর্ত হয়ে গেল, অনেক অনেক শুভেচ্ছা রইল এই সিনেমাটার জন্য। এবং আমি আশা করবো যে বুম্বাদা নেক্সট আরও যেগুলো স্ক্রিপ্ট পড়ছেন বা দেখে সাইন করছেন, যেন একটা নেক্সট কিছু কমার্শিয়াল আপডেট আসে বুম্বাদার কাছ থেকে, এটা আমার রিকোয়েস্ট রইল। কারণ ম্যাসি কমার্শিয়াল সিনেমা বুম্বাদাকে দেখার জন্য কিন্তু আমরা সবাই জাস্ট মুখিয়ে রয়েছি। তো আজকে এই ছিল আমার ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে শেয়ার করতে ভুলো না। আর যদি চ্যানেলে নতুন হয়ে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তো টাটা।